देश विदेश की सच्ची खबर सच के साथ आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज़ नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में महिलाओं द्वारा संचालित दुर्गा पूजा समिति ने तिलोत्मा के न्याय की मांग करते हुए दुर्गा पूजा का दान लौटा दिया जहां महिलाओं की सुरक्षा नहीं वहां इस अनुदान का क्या करें सिलीगुड़ी के हकीमपारा में 21 साल पुराने महिलाओं द्वारा संचालित काँ काँ की इस दुर्गा पूजा में पूजा की लागत बेहद कम कर दी गई है हालांकि पिछले साल की तुलना में इस साल दान में बढ़ोतरी हुई लेकिन पूजा समिति के सदस्य दान लेने से कतरा रहे हैं। पुजो अनुष्ठान तो हमारे पंचमी थे शुरू है ना पंचमी थे शुरू है, है तो इस प्रॉब्लेम एक सबकिछ सर्ट कर ही हो जस्ट पुजो करते हैं तई कर सब মানে মেন্টালির দিক দিয়েও কেউ প্রিপেয়ার নেই জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে সিদ্ধান্ত কি আমরা নিজেরা নিজেরাই সব করবো ওটা ওটা আমরা নিচ্ছি না হ্যাঁ ওটা আমরা নিচ্ছি না এই জন্য কোনো জাস্টিস এখনও কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু হয়নি যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবেই কত বছর কত বছর তো নেওয়া হয়েছিল

ডাক্তার তোমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে বৈশার্চিক ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে এক মাসের ওপর হয়ে গেছে একটা বিচার পাওয়া যায়নি একটা বিচার পাওয়া যায়নি এতদিন তো লাগার কথা না এই তার মধ্যেই পুজো এসেছে পুজোর মধ্যে যদি এই আশ পঁচাশি হাজার টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না তার মা বাবার যে কষ্ট আমাদের নারী জাতির যে কষ্ট সেটাকে আমরা কি করে ভুলব সে ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে

এই যে আর্থিক মানে এই অনুদানটা ফিরিয়ে দেন এর পুজো কি কোনো কাটছাট করা হচ্ছে বাজেটে বাকি হ্যাঁ আমাদের তিন দিন খাওয়ানো হতো সেটা এখন বর্জিত করে একদিন অষ্টমীতে সামান পরিমাণ ভোগ দেওয়া হবে অন্য অন্য জিনিসও কমিয়ে দিচ্ছি আমরা এই যে অনুদানটা নেবেন না মানে এটা কাকে জানাবে আমরা ডিএম কে জানিয়েছি লিখিতভাবে হ্যাঁ লিখিতভাবে দেওয়া জানিয়েছি আচ্ছা আজকে জানিয়েছি আপনার নাম আর ডেজিগনেশনটা বলুন আমার নাম তো বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে